হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখাবো ফ্রিল্যান্সিং এর আরেকটি কাজ, যেখানে আমি লাইভ দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে একটি প্রোডাক্ট ইমেজ ডিজাইন করতে হয়। হ্যাঁ, আমি সরাসরি আপনাদেরকে এই ডিজাইনটা আজকে দেখাবো। আপনারা এখানে অলরেডি স্ক্রিনে দেখতে পারছেন। তো বর্তমান সময় মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়, কিন্তু বেশ কিছু কাজ আছে সেই বিষয়গুলো অনেকেই জানে না। কিভাবে আপনি করবেন, যদি আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনিও বুঝতে পারবেন যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করার জন্য কিছু কাজ রয়েছে। তো এই ভিডিওতে যদি সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো চলুন ভিডিওটি শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে চারটা প্রোডাক্ট আছে। তো চারটা প্রোডাক্ট ইমেজ কিন্তু আমি এখানে ডিজাইন করে রাখছি অলরেডি। তো এটি আমি ডিলিট করে আবার আপনাদেরকে দেখাবো। তার আগে আরেকটু বলে নেই, এগুলো কেন করবেন। আপনি অবশ্যই ফেসবুকে অনেক পোস্ট দেখে থাকেন যে অনেক ধরনের এরকম পোস্ট আছে যেখানে আপনাদেরকে সাজেস্ট করতেছে 20% ডিসকাউন্ট আমাদের কাছে কিনতে পারেন, হোম ডেলিভারি, অনেক কিন্তু প্রোডাক্ট দেখে থাকেন, তাই না? তো বাইরের দেশে হয় কি, এটা আরও সব থেকে বেশি থাকে জনপ্রিয়। তো প্রোডাক্ট ইমেজ কিন্তু আপনি ডিজাইন করে ইনকাম করতে পারবেন ফাইবার মার্কেট প্লেস থেকে। তো আপনাদেরকে কিভাবে এগুলো কাজ করবেন এ নিয়ে আমাদের লাইভ ক্লাস চলতেছে, আপনারা চাইলে সেখানে জয়েন হতে পারেন। তো চলুন বেশি কথা না বলি আমরা এই ডিজাইনটাকে শিখি কিভাবে আমরা একটা করতে পারি। তো আজকে আমি একটা সহজভাবে আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে দেব। তো আমি সর্বপ্রথম এটা সব কিছু ক্লিয়ার করে দিই, আমি একবারে সব কিছু ডিলিট করে দিই, একবার নতুন করে দেখাচ্ছি। আমি পিক্সেল অ্যাপ সফটওয়্যারটি ওপেন করলাম। পিক্সেল অ্যাপ সফটওয়্যারটি ওপেন করার পর এখান থেকে আমি এখানে ক্যান্সেল করলাম এবং ব্যাকগ্রাউন্ডটা একদম হোয়াইট করে দেব, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে দেবো। এবং এখান থেকে আমি আমাদের বায়ার কিন্তু আপনাদেরকে সাইজ বলে দেবে, আপনি কোথায় এটা আপলোড করবে, বায়ার কোথায় আপলোড করবে এটা সাইজ বলে দেবে। যেহেতু আমি এটা ফেসবুকের একটা প্রোডাক্ট ইমেজ ডিজাইন করবো, ফেসবুকে আপলোড করার জন্য এখান থেকে আমি ইমেজ সাইজে যাবো। ইমেজ সাইজে আসার পর এখান থেকে দেবো আমি 1080। হ্যাঁ, ফেসবুকের এটা সাইজ হচ্ছে 1080x1080, এটা একটা সাইজ আছে ফেসবুকের। তো আমি এই সাইজে একটা আর্টবোর্ড নেবো। হ্যাঁ, আমার আর্টবোর্ড নেওয়া হয়ে গেলে আমি এখান থেকে চার ভাগ করবো, যেহেতু আমাকে বায়ার প্রোডাক্ট দিচ্ছে চারটা, আমাদেরকে একটা একটা একটাতেই আমাদেরকে ডিজাইন করতে হবে একটা আর্টবোর্ডেই। তো আমার এই চারটা ইমেজ কীভাবে আমি সাজাবো এর জন্য আমি একটা এখান থেকে আর্টবোর্ডটা, আপনারা একটু খেয়াল করেন, এখান থেকে আমি আর্টবোর্ডটা চার ভাগ করবো। এর জন্য আমি এখান থেকে রেক্ট্যাঙ্গুলার শেপ নেবো। রেক্ট্যাঙ্গুলার শেপ থেকে আমি এখান থেকে এইভাবে কালার দেবো। তো এখানে এখানে একটা কালার দেখতে পারছেন হোয়াইটের মতো, হোয়াইটের থেকে একটু ডার্ক। তো এই কালারটা আমি এখান থেকে এইভাবে নিব, এটি বড় করব এইভাবে, এটি বড় করব এইভাবে এই পর্যন্ত। তো এটি কিন্তু আমি এইভাবে একটু বড় করে নিব। হ্যাঁ, তো এইভাবে হয়ে গেলে আমি এখান থেকে টিক মার্ক দেব এবং এটি আমি সেন্টার অ্যালাইন করে নিব। হ্যাঁ, সেন্টার অ্যালাইন করার জন্য এখান থেকে দেখতে পারছেন পজিশন। তো এই পজিশনে ক্লিক দিলাম এবং এখান থেকে এইখানে সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে এখানে। তো আমার এটা কি হলো, এটা একটা সেন্টার অ্যালাইন হলো এবং এখান থেকে ওকে দিলাম। এখন এইটা আমি একটা কপি নেব, এখান থেকে একটা কপি নিলাম। কপি নেওয়ার পর এটি আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা রোটেট করব। রোটেট করার জন্য এখানে আপনারা নিচে দেখতে পারবেন একটা রোটেট টুল আছে, এখানে রোটেটে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দেবেন। হ্যাঁ, আমি এখান থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিলাম। 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দেওয়ার পর এখান থেকে আমি এটি সেন্টার অ্যালাইন করব। সেন্টার অ্যালাইন করার জন্য আবার একইভাবে এখানে পজিশনে আসব, এখান থেকে আমি সেন্টার অ্যালাইন করে দেবো। তো অলরেডি দেখেন আমাদের একুরেট মাপে চারটা ভাগ হয়ে গেল। এখন আমি এখানে প্রোডাক্টগুলো আমার এখানে সাজাবো। প্রোডাক্ট সাজানোর জন্য আমি এখান থেকে প্লাস আইকনে যাব এবং এখান থেকে আমি ফ্রম গ্যালারিতে আসব। ফ্রম গ্যালারিতে আসার পর এখান থেকে আমার প্রোডাক্টগুলো সিলেক্ট করব। আমি এখান থেকে প্রোডাক্টটা সিলেক্ট করলাম এবং এখানে আপনারা অনেক সময় দেখতে পারবেন, একটু খেয়াল করে শোনেন কথাটা, তো অনেক সময় আপনাদের প্রোডাক্টের পিছনে ব্যাকগ্রাউন্ডটা কী থাকবে, অন্যান্য কোনো দৃশ্য থাকতে পারে, এটি কিন্তু আপনাকে রিমুভ করতে হবে। হ্যাঁ, তো এটি আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে আসলাম। তো আপনাদেরকে যে বায়ার প্রোডাক্টগুলো দেবে সেগুলো কিন্তু বেশিরভাগ আমি দেখেছি যে টেবিলের উপর ওনার ছবি উঠাই দেয় বা কোনো থেকে ছবিটা কালেক্ট করে দেয়, কিন্তু ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু থাকে, কিন্তু সেটাকে আপনাকে রিমুভ করতে হবে একুরেটলি। তো একুরেটভাবে কীভাবে ফোন দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কিন্তু অনেক ভিডিও অলরেডি যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি ওইভাবে কাজ করবেন না, কারণ আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব, কারণ অ্যাডোবির একটা অনলাইন সফটওয়্যার আছে যেখানে একুরেটভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে, আপনি ওই সফটওয়্যারটি অনলাইন সফটওয়্যারটি ব্যবহার করবেন। এটি নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, আমি ভিডিও ডিসক্রিপশনে সেই লিঙ্কটা দিয়ে দেবো। হ্যাঁ, আপনি ওই ভিডিওটা দেখে প্রোডাক্টগুলো ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করে রিমুভ করতে পারবেন, একদম একুরেটভাবে রিমুভ হবে ওখানে। তো একুরেটভাবে প্রোডাক্টগুলো রিমুভ করতে পারবেন এভাবে
করে আপনি এখান থেকে প্রোডাক্টগুলো এভাবে সাজাবেন। আমি এখান থেকে সাজাচ্ছি, আপনাকে কিন্তু টাইটেল দিবে, ডেসক্রিপশন দিয়ে দিবে, সেগুলোও কিন্তু লিখতে হবে। হ্যাঁ, এ নিয়ে আমি কয়েকটা বিস্তারিত ভিডিও দিব, যেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই এই প্রোডাক্টটা এইভাবে ডিজাইন করতে হবে, এইটা এইভাবে ডিজাইন করতে হবে। তো আমি এখানে একটি আজকে সিম্পল ডিজাইন দেখাচ্ছি, এবং আমাদের লাইভ ক্লাসে তো আরও অনেক কিছু দেখাবো। তো এখন এখান থেকে এইভাবে আমি রিসাইজ করে নিচ্ছি, এখানে প্রোডাক্টগুলো এভাবে রিসার্চ করে নিচ্ছি। আচ্ছা, দেখেন মোবাইল দিয়ে যদি এত সুবিধা মতো কাজ করতে পারি তাহলে কেন ইনকাম করা যাবে না? কেনই বা এই সফটওয়্যারগুলো বের হইল, তাই না? একটু খেয়াল করে দেখেন তো। আচ্ছা, তো তো এটা আমি এইভাবে করে নিলাম। তো আমি কিন্তু এখানে কিবোর্ড মাউস ব্যবহার করতেছি, এই জন্য একদম কম্পিউটারের মতো আমি কাজ করতে পারতেছি, ঠিক আছে? এই দেখেন, তো আমি কিন্তু অনেক কাজ বসে বসে, আমি কিন্তু কম্পিউটারে কাজ করি, তো অনেক কাজ দেখছি আমি ফোন দিয়ে করার পর দেখলাম যে কোনো অসুবিধা হয় না, সব কিছু ঠিকঠাক, কিবোর্ড মাউস ব্যবহার করে করাই যায় একদম সব কিছু ঠিকঠাক। তখন ভাবলাম যে এটি নিয়ে আমি ভিডিও বানাই, অনেকের উপকার আসবে, উপকারে আসবে, অনেকে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবে। তো এখান থেকে আমি কালার দিলাম এটা, এবং এখান থেকে আমি এখানে কিছু লিখব। তো এখান থেকে আমি এটা থেকে ওকে দিলাম, এবং আমি এখানে কিছু লিখব। লেখার জন্য আমি এখান থেকে যে কাজটি করব, আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, আমি এখান থেকে কিছু ডিসকাউন্ট দেবো, 20% ডিসকাউন্ট বা এরকম কোনো কিছু একটা দিবো এখানে। তো আমি এখান থেকে দিলাম, বায়ার আপনাদেরকে বলে দেবে এই প্রোডাক্টের কত ডিসকাউন্ট বা আপনি এখানে কী কী অ্যাড করতে পারেন, এই বিষয়গুলো কিন্তু আপনাকে বলে দেওয়া হবে। তো আমি এখান থেকে আমি লিখলাম 20% অ্যান্ড এটি আমি যেই কাজটি করবো এখান থেকে টেক্সটের কালারটা আমি এখান থেকে চেঞ্জ করবো। এখান থেকে কালার অপশনে গেলাম অ্যান্ড আমি এখানে যে কালারটা দিব এই কালারটা দিলাম, এবং এখান থেকে আমি ফন্টটা চেঞ্জ করে দেব। আমি এখান থেকে এই ফন্টটা সিলেক্ট করে এবং ওকে করে দিলাম, এবং আমি এটি ধরে একটু রোটেট করে নেব এইভাবে। হ্যাঁ, একটু রোটেট করে এখানে বসায় দিলাম, এবং এটি একটা কপি নেব। কপি নেওয়ার জন্য এখান থেকে কপিতে ক্লিক অ্যান্ড এখান থেকে ডাবল ক্লিক, সেম একইভাবে আমি এখান থেকে ডিসকাউন্ট লেখাটা লিখে দেব, DISCOUNT। তো আমি এখানে ডিসকাউন্ট লিখে দিলাম অ্যান্ড এটি হয়ে গেল। আমি চাচ্ছি এটি ফন্টগুলো বড় করে দিতে, হয়ে গেছে আমার ডিজাইন। তো এখন আমি এখান থেকে এই কালারটা চেঞ্জ করে দেব। কালার চেঞ্জ করার জন্য একইভাবে এখান থেকে কালার অপশনে আসবেন অ্যান্ড হোয়াইট সিলেক্ট করে দিলাম, ওকে। তো এখন আমি এখানে আরেকটি কাজ করবো, এখান থেকে একটা রেড বেঙ্গল শেপ নেবো, নিয়ে এখানে অর্ডার নাও লিখে দেবো। অর্ডার নাও বাটন লেখা অ্যাড করার জন্য আমি এখান থেকে রেড বেঙ্গল শেপ নিতে পারি, বা অনেক শেপ আছে এখান থেকে একটু রাউন্ড টাউন দিয়ে দিয়ে একটু দিতে পারেন। তো আমি এখান থেকে সহজভাবে একটু দেখাই দিই আপনাদেরকে, একটু খেয়াল করে দেখেন। তো এখানে আমি এখান থেকে এইভাবে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে এইভাবে এটি নিলাম, এবং এখান থেকে কালারটা যদি দেই আমি এটা, এই কালারটা দেই, তাহলে আপনারা একটু দেখতে পারছেন। এবং এখান থেকে আমি এই পর্যন্ত দিলাম, এখানে আমি লিখতে পারি অর্ডার নাও। আচ্ছা, এখানে দেখেন আমি কিন্তু এখানে সেন্টার অ্যালাইন করিনি। এখন সেন্টার অ্যালাইন করার জন্য এখানে একটু পজিশনে আসলাম, এবং সেন্টার অ্যালাইন করলাম, আমি এটা সেন্টার অ্যালাইন করলাম। এবং এইভাবে যদি আমি সাজাই এখন, তাহলে দেখেন এখন কতটা সুন্দর লাগতেছে, এবং এখানে দেখেন কতটা সুন্দর লাগতেছে। এখন এখানে আমি লিখতে পারি অর্ডার নাও, বা এটি আমি সোজা করে দিতে পারি, একটু বাঁকা করে দিলাম। তো যখন সময় নিয়ে কাজ করবেন তখন অনেক সুন্দর রেজাল্ট একটা পাবেন। তো আমি এখান থেকে যেহেতু আপনাদেরকে টিউটোরিয়াল পারপাস খুব ফার্স্ট দেখাচ্ছি, একটু তো নর্মাল টাইপ হবেই, তো আমি এটি কপি করে নিলাম। নেওয়ার পর এখান থেকে লিখবো অর্ডার নাও। তো আমি এখান থেকে অর্ডার নাও ক্লিক বাটনটা অ্যাড করে দিলাম। তো এইটির আমি কালারটা দিব, আপনি যদি একটু খেয়াল করেন আমি একটু ইয়েলো টাইপের যদি কালারটা দেই এখানে, তো এখান থেকে আমি ইয়েলো টাইপের কালারটা দিলাম। তো অলরেডি আমাদের ডিজাইন কিন্তু হয়ে গেল। তো আপনাদের কিন্তু এগুলো একটা ডিজাইনে $5 দিবে না, আপনারা এইভাবে 10-20 ডিজাইন করে দেবেন, আপনাকে এই বিনিময়ে $5 দেওয়া হবে। তো তো এইরকম যদি আপনি পারমানেন্ট ক্লায়েন্ট পান, তাহলে আপনি কিন্তু খুব সহজেই ভালো কিছু করতে পারবেন, একটা ইনকাম সোর্স তৈরি করতে পারবেন। হ্যাঁ, তো এখন আপনাদেরকে এখানে যেই কাজটি করতে হবে, এখান থেকে আপনারা সেভ করবেন। এটা সেভ করার জন্য এখান থেকে ফাইলে আসবেন, ফাইল থেকে ইমেজ
ইমেজ দেওয়া আসার পর এখান থেকে আপনাদের কিন্তু এটা জেপিজি ফরম্যাট দিলেই হবে, এখান থেকে আলট্রা করে দেবেন। হ্যাঁ, এটা একটু ভালো রেগুলেশন সেভ হবে। তো এখন আপনারা এখান থেকে সেভ করে দেবেন। ওকে, সেভ হয়ে গেছে, অলরেডি সেভ। অ্যান্ড আমি যদি পিকচারটা আপনাদেরকে ওপেন করে দেখাই, এখানে আপনারা একটু খেয়াল করবেন, আমি এখান থেকে ওপেন করে দেখাচ্ছি, দেখেন একদম কিন্তু সুন্দর হয়েছে। হ্যাঁ, আপনারা তো ভিডিওতে দেখতে পাচ্ছেন, দেখি একটু ঘোলা লাগতেছে, কিন্তু আমার এখানে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। তো আপনারা কিন্তু এইভাবে প্রোডাক্ট ইমেজ ডিজাইন করতে পারেন। এবং আপনারা যদি পিক দিলে সফটওয়্যারটি একদম পেড ভার্সন হয়, তাহলে তো ওয়াও, কোনো কথাই নাই। তো অলরেডি কিন্তু এভাবে ডিজাইন করা যায়। তো আপনারা হয়তো খেয়াল করে একটু আন্দাজ করতে পারছেন যে এরকম অনেক অ্যাড আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ফেসবুকে বা ইউটিউবে বা যে কোনো জায়গায় মার্কেটিংয়ের ক্ষেত্রে বা যেখানে প্রোডাক্ট কিনতে চান সেখানে। তো এইভাবে আপনাদেরকে কাজ করতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে আর যদি আপনি বুঝতে পারেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।